আপনারা দেখছেন নিউজ কলকাতা জনকণ্ঠ, গ্রাম ও শহরের মেলবন্ধন। খবর পড়ছি সুমিতা চক্রবর্তী। স্ত্রী ও শিশু সন্তানকে ধারালো অস্ত্র দিয়ে খুন করে উধাও স্বামী। স্ত্রী মোমেনা সর্দার 24 বছর ও 5 মাসের পুত্র সন্তান শাহেদ সর্দারকে খুন করে বাড়ি থেকে উধাও হয়ে গেল স্বামী। এমনই চাঞ্চল্যকর ঘটনাটি ঘটেছে দক্ষিণ চব্বিশ পরগনা জেলার ক্যানিং থানার দাঁড়িয়ার উত্তরহাট পুকুরিয়ার পিয়ারের মোড় এলাকায়। কোনটা কি মানে কি দিয়ে মারা মানে করা হলো কি মনে হচ্ছে? আমি কি বলবো, আমার বাড়ি তো ওপারে। কি দেখলে সকালবেলা, কি শুনলে? সকালে আমি ঘুম থেকে উঠে দেখলাম যে ওই মরে গেছে সামনে, এটা বলছে ওই দেখেছি। কজন মারা গেছে? দুজন। কে কে? একটা বাচ্চা আর মা, বাচ্চার মা। মানে কিভাবে মৃত্যু হয়েছে মনে হচ্ছে? ওই মারা হয়েছিল ঝাড়গ্রাম মেয়েটাছে, অস্ত্র দিয়ে, ঝাড় অস্ত্র দিয়ে মারা হয়েছে। বাচ্চাটা কোথায়? না বাচ্চাটা তো হচ্ছে গলা মালা টিপে মেয়েটা। যে মারা গেছে তার নাম কি? এই মেয়েটা মোমেন। কে মেরে ফেলতে পারে মনে হচ্ছে? স্বামী স্ত্রীর মধ্যে গণ্ডগোল হয়েছে, হয়তো এটা মারলে মারতে পারতো। ওটাই মেয়েটা আছে। পুলিশ এসেছিল? হ্যাঁ, পুলিশ তো সকালে এসেছিল, সিভিল পুলিশ, এখানকার পুলিশ। কাউকে আটক করেছে? না, আটক করতে পারবে নি। আপনার নাম? আমার নাম আত্মবর্তী। আমরা দেখিনি বাবা, আমরা তো কালা মানুষ, আমার শরীর খারাপ, আমি তো শুয়েছিলাম, দেখিনি, কিচ্ছু দেখিনি আমরা। স্থানীয় সূত্রে জানা গেছে উত্তর হাটপুকুরিয়া এলাকার বাসিন্দা সফিরউদ্দিন সর্দার বছর তিনেক আগে জয়নগর থানার মহিষমারি গ্রামের বাসিন্দা মোমেনা সর্দারকে বিয়ে করে। সফিনউদ্দিনের এটা দ্বিতীয় বিবাহ, তার ফলে দুই স্ত্রীর সাথে বিবাদ লেগেই থাকত। সফিদউদ্দিনের সর্দারের সঙ্গে তার দ্বিতীয় স্ত্রী মোমেনা সর্দারের মধ্যে পারিবারিক বিবাদ চলছিল। সেই বিবাদ চরমে ওঠে, মোমেনার 5 মাসের পুত্র সন্তান আছে। রবিবার সকালে প্রতিবেশীরা মোমেনাকে দেখতে না পেয়ে ঘরের সামনে ডাকাডাকি শুরু করে। ডাকাডাকিতে কোনো প্রকার সাড়া না পেয়ে প্রতিবেশীরা ঘরের মধ্যে ঢুকে দেখেন ওমেনা সর্দার রক্তাক্ত অবস্থায় পড়ে রয়েছে, আর তার পাশেই রয়েছে তার 5 মাসের পুত্র সন্তান শাহেদ। কার্যত এই দৃশ্য দেখে চিৎকার করতে থাকেন প্রতিবেশীরা। চিৎকার শুনে চেঁচামেচিতে স্থানীয় মানুষজন ছুটে আসেন, তার ঘটনায় বাকরুদ্ধ হয়ে পড়েন। খবর যায় ক্যানিং থানার পুলিশের কাছে। খবর পেয়ে ঘটনাস্থলে আসে ক্যানিং থানার পুলিশ বাহিনী। পুলিশ গৃহবধূ ও তার 5 মাসের সন্তানকে উদ্ধার করে চিকিৎসার জন্য ক্যানিং মহকুমা হাসপাতালে নিয়ে যায়। ক্যানিং মহকুমা হাসপাতালের চিকিৎসকরা মা ও শিশু সন্তানকে মৃত বলে ঘোষণা করেন। পুলিশের প্রাথমিক অনুমান, ধারালো অস্ত্র দিয়ে গৃহবধূকে কোপানো হয় এবং 5 মাসের পুত্র সন্তানকে শ্বাসরোধ করে খুন করে। ঠিক কী কারণে এমন নৃশংস ঘটনা ঘটল সে বিষয়ে মৃতদেহ দুটি ময়নাতদন্তে পাঠিয়ে তদন্ত শুরু করেছে ক্যানিং থানার পুলিশ। এদিকে এই ঘটনায় মৃত গৃহবধূর স্বামী ও স্বামীর প্রথম স্ত্রী পলাতক, তবে তাদের খোঁজ চলছে। এলাকায় চিরুনি তল্লাশির অভিযান শুরু করেছে পুলিশ। আতাউর রহমানের রিপোর্ট, নিউজ কলকাতা। সোলেমানি দাবাইখানা, বিনা অপারেশনে সারানো হচ্ছে নারী পুরুষের গোপন ও জটিল রোগ। কবিরাজ আবু সিদ্দিক মাওলানা, বিভিন্ন সমস্যা সমূহ যেমন ব্যবসা বাণিজ্য সংক্রান্ত অসুবিধা, অবাধ্য স্বামী স্ত্রী পুত্রকন্যা, বিশ্বকরণের বন্ধুত্ব স্থাপন করা, গর্ব রক্ষা করা, কর্মবিদ্যা, বিবাহ, সন্তান বাধা, দম্পতির অশান্তি সহ পেটে ঔষধ তলা ও জটিল সমস্যার চিরস্থায়ী মুক্তি নিন। জীবনের শোধ হবে না এই কাজের ঋণ, জিন জাদু পরি মায়াবী বিশীকরণের চির শ্রেষ্ঠ প্রমাণিত। আমাদের চেম্বার মৌজাপুর তেতুলতলার রেলগেটের আগে, কবিরাজ দাতলবাড়ির নিচেই। সাক্ষাতের সময় হচ্ছে সকাল 6 ঘটিকা থেকে বিকাল 5 ঘটিকা পর্যন্ত, রবিবার, সোমবার, মঙ্গলবার, বুধবার, বৃহস্পতিবার। মোবাইল নম্বর 9674159442 আর 9830
5578 39।